হে বন্ধুরা, আজকের এই গল্পটি মাইকেল সোয়ানউইক দ্বারা লেখা একটি ছোট কাহিনীর উপর আধারিত, যেটি সাল 2019 রিলিজ হয়েছিল। এই কাহিনীটি হলো একটি এমন ফ্রিজের যার ভিতরে পুরো দুনিয়া রয়েছে। এই স্টোরিটি আমাদের দেখায় যে আমরা মানুষেরা কোথায় স্ট্যান্ড করি। পাস্ট থেকে নিয়ে ফিউচার পর্যন্ত আমরা দেখব যে আমরা মানুষেরা নেচারকে কী দিয়েছি এবং কী তার থেকে পেয়েছি। এই ফ্রিজের ভিতরের দুনিয়াটির সময় আমাদের দুনিয়ার থেকে অনেক বেশি ফাস্ট। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের স্টোরিটি। তো বন্ধুরা, শুরুতে আমরা দেখি একটি ছেলেকে যার নাম হলো রব। এ তার কিছু মালপত্র নিয়ে এই অ্যাপার্টমেন্টটিতে এসেছে। এখানের অবস্থা দেখে এমনটা মনে হচ্ছে যে এই লোকগুলি নিউলি এখানে শিফট হয়েছে, যার কারণে সকল আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। অপরদিকে আমরা গেলকে দেখি। গেল এবং রব এরা দুজনে হলো কাপল। এরা দুজন লিভ ইন রিলেশনশিপেতে আছে। গেল বলে যে দেখো, পুরানো অ্যাপার্টমেন্টের মালিক এখানে ভুলে তার ফ্রিজ রেখে দিয়ে গেছে। রব বলে যে দেখে মনে হচ্ছে এই পুরানো ফ্রিজটি আমাদের নতুন ফ্রিজের থেকে অনেক বেশি স্মার্ট। বলে যে পুরানো ফ্রিজেতে মোটর উপরে লাগানো থাকে এবং নিউ ফ্রিজেতে মোটর নিচে লাগানো থাকে, যার কারণে ওর থেকে গরম হাওয়া বের হয় এবং সেই মোটরটিকেই সেই গরম হাওয়াটিকে উপরে পাঠাতে হয়, যেটি একটু আজব। তখনই গেল তার নিয়ে আসা কার্টুন থেকে খাওয়ার জন্য ওয়াইন বার করে। সে রবকে জিজ্ঞেস করে যে সে খাবে কি না। রব বলে যে হয়তো ফ্রিজেতে বরফ নিশ্চয়ই থাকবে। এবার আমরা ফ্রিজেতে বরফ দেখি, যেটি পুরোপুরিভাবে বরফ দ্বারা পরিপূর্ণ ছিল। রব বলে যে এটি তো হিমালয়ের মতো লাগছে। এবার রব আইস কিউবের দুটি টুকরো সেখান থেকে নেয় এবং সেটিকে সার্ভ করে। এরা চিয়ার্স করে এবং ওয়াইনের একটি সিপ নেয়। তখনই রবের মনে হতে থাকে যে সে তার গ্লাসেতে কিছু আজব দেখেছে এবং সে তার গ্লাস থেকে বরফের টুকরোকে বার করে। যখনই সে সেটিকে দেখে তো সে অবাক হয়ে যায় এবং বলে যে ও মাই গড, এটি কি জিনিস। এবং গেলকে বলে যে আমি চাই যে তুমি এই আইস কিউবটির ভিতরে দেখো এবং আমাকে বলো যে তুমি কি দেখলে। সে সেটিকে মনোযোগ দিয়ে দেখে এবং চিনে যায় যে এটি কি জিনিস, এবং বলে যে আমি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসছি। এরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেটিকে চেক করে এবং আমরা জানতে পারি যে এটি হলো একটি ম্যামথ, যার শরীরে তীর লেগে আছে। ম্যামথ আমাদের আজকের সময়ে পাওয়া যাওয়া হাতির মতোই ছিল, কিন্তু অনেক গুণে এটি হাতির থেকে আলাদা ছিল। উদাহরণস্বরূপ, এদের শরীরে অনেক বড় বড় লোম হতো, এদের মাথা ছোট এবং কানও ছোট হতো, কিন্তু এদের দাঁত অনেক বড় হতো। গেল বলে যে যদি ফ্রিজে এমন আরও থাকে তো, এবং সে ফ্রিজকে চেক করার জন্য চলে যায়। সে সেখানে সামনে যতগুলি জিনিস রাখা ছিল সেগুলি সরিয়ে দেয় এবং অবশেষে সে যা দেখে সেটিকে দেখে সে চমকে যায়। রবও সেটিকে চেক করতে আসে এবং সেও চমকে যায় এবং সে বলে যে ও মাই গড, এটা কি। সে বলে যে আমাদের ফ্রিজে তো একটি পুরো সিভিলাইজেশন রয়েছে এবং তারা দেখে যে এই সিভিলাইজেশনটির সময় আমাদের সিভিলাইজেশনের তুলনায় অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ডে চলছে। গেল তাকে জিজ্ঞেস করে যে সত্যিই কি এখানে লোকেরা থাকে। রব তাকে বলে তোমার কি সত্যিই এমনটা মনে হয়। এরপর এরা সেই ম্যামথটির ডেড বডিকে তাদের টবেতে কবর দিয়ে দেয়। তার জন্য এরা কিছু সময়ের জন্য নীরবতাও পালন করে। গেল বলে যে চলো ঠিক আছে, এখন কমসে কম এটি আমাদের ফার্টিলাইজেশনের কাজে তো এসেছে। এবার এরা পুনরায় ফ্রিজকে চেক করার জন্য যায় এবং পায় যে এখানে আধুনিকরণের যুগ চলছে। রব বলে যে এটি কি হচ্ছে, এখনই তো 10 মিনিট আগে এখানে অন্য কিছু ছিল। গেল বলে হয়তো এখানকার টাইম রেট আমাদের থেকে আলাদা হবে। এবার একটু সময়ই পার হয়েছিল কি তখনই এরা দেখে যে এখানে একটি পুরো শহরের নির্মাণ হচ্ছে, উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে। আমরা দেখি যে এই সিঁড়িটিতে বিল্ডিংয়ের মাথায় বসে থাকা দুটি লোক একে অপরের সাথে কথা বলছে এবং তারা বলে যে এই দুজন বেকারের কাছে আমাদের দেখা ছাড়া আর কি কোনো কাজ নেই নাকি। অপরজন বলে জানি না, কিন্তু এই মেয়েটির দাঁতেতে আটকে থাকা ব্রোকলিকে দেখে দেখে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। এমনটা তারা এই জন্যই বলেছিল কারণ তাদের দুনিয়ার সময় ফাস্ট ফরওয়ার্ডে চলছিল। আমাদের দুনিয়ার কিছু সেকেন্ড এদের দুনিয়ার বহু ঘন্টার বরাবর ছিল। এবার দেখতেই দেখতে এখানে একটি পুরো কি পুরো সিটি তৈরি হয়ে যায় এবং এই লোকগুলি এখন ভবিষ্যতে পৌঁছে গিয়েছে। তখনই একটি মিসাইল এসে সেখানে অনেক জোরে ব্লাস্ট হয়, যার কারণে রব ভয় পেয়ে যায়। গেল তাকে সাহারা দেয়। আমরা দেখি যে সেই ব্লাস্টির কারণে রবের চেহারা পুরোপুরিভাবে রেড হয়ে গিয়েছে। গেল রবকে তার ফেস একটি জিনিস দিয়ে দেখায় এবং এরপর এদের ধ্যান পুনরায় সেই ফ্রিজটির দিকে চলে যায়। আমরা জানতে পারি যে ফ্রিজটিতে এখন নিউক্লিয়ার ওয়ার চলছে। গেল ফ্রিজটির দরজা বন্ধ করে দেয় এবং বলে যে এখন এই যুদ্ধটি এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার নয়। এবার এরা একটি পিৎজা অর্ডার করে। রব বলে যে 1 ঘন্টার থেকে উপরে টাইম পেরিয়ে গিয়েছে, কে জানে ওখানে হয়তো এখন সব ঠিক হয়ে গিয়েছে। রব আরও একবার ফ্রিজ খোলে এবং দেখতে পাই আমাদের ব্রাইট ফিউচার, ফ্লাইং কার্স, আধুনিক বিল্ডিংস ইত্যাদি। তখনই এদের নজর ওখানে তৈরি হওয়া একটি বিল্ডিংয়ে পড়ে। রব বলে যে এই বিল্ডিংটি একটু আজব দেখতে লাগছে,
গেল বলে হ্যাঁ ডিলডোর মতো। এবং তখনই এখানে একটি সুপারনোভা ব্লাস্ট হয় যার কারণে এখানের পুরো দুনিয়া শেষ হয়ে যায় এবং তার থেকে বের হওয়া আলো এদের পুরো কিচেনে ছড়িয়ে পড়ে। এরা দুজন সেই আলোটিকে দেখে ছোট বাচ্চাদের মতো হ্যাপি হয়ে যায়। আরও একবার আমরা ফ্রিজটির দিকে দেখি, সেই এক্সপ্লোজনটি একবার ব্লাস্ট হওয়ার পর ফের নিজে নিজেই সংকুচিত হয়ে যায়। আমার মনে হয় এই ব্লাস্টটির কারণে এর সেন্টারে একটি ব্ল্যাক হোল ক্রিয়েট হয়ে গিয়েছে যেটি এই পুরো এক্সপ্লোজনটিকে এর নিজের ভিতর মিলিয়ে নিয়ে থাকবে, অর্থাৎ গিলে নিয়ে থাকবে। এবার ফ্রিজটি পুরোপুরিভাবে শুনশান এবং খালি পড়ে আছে। রব গেলকে জিজ্ঞেস করে যে কি মনে হয়, এটা কি আবার ফেরত আসবে? গেল বলে যে আমার মনে হয় না যে এরা আর ফেরত আসবে। এরপর রব ফ্রিজের সুইচ অফ করে দেয়, সে তার ওয়্যারকে ইলেকট্রিসিটি প্লাগ থেকে খুলে নেয়। এরপর এরা ঘুমানোর জন্য চলে যায়। এবার যখন এরা সকালে ঘুম থেকে ওঠে তো এদের আবার ইচ্ছা হয় ফ্রিজটিকে খুলে দেখার জন্য। এরা ফ্রিজ খুলে চেক করে এবং দেখতে পায় মানুষ্য প্রজাতির পূর্বপুরুষদের, দেখে যে তারা একটি মৃত ডাইনোসরের মাংস খাচ্ছে। এরা আবার পুনরায় সেই যুগে চলে গিয়েছে যখন মানুষদের এই পৃথিবীতে সবে সূচনা হচ্ছিল। তখনই এখানে একটি বিশাল আকারের মাংসাশী ডাইনোসর আসে এবং এখান থেকে তারা পালাতে থাকে, যার মধ্যে কিছুজনকে সে খেয়েও নেয়। এবং এরই সাথে এই স্টোরিটি এখানেই শেষ হয়ে যায়। এই স্টোরিটি থেকে আমরা এটি শিখি যে আমরা মানুষেরা আমাদের ধ্বংসের নিজেরাই কারণ এবং ভাবি যে এর দ্বারা সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যতা তো এর পুরো বিপরীত। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং মুভির গল্পতে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।